জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি গেছে, এটার মধ্যে নতুন রক্ত কী আছে? এটা তো স্বাভাবিক। বাকিপুরের কাছে যদি 100 কোটি টাকা পাওয়া যায়, 95টা বেশি সম্পত্তি, 1600 বেশি কাঠা জমি, জমিদার সব লুঠেরার দল তারা, এবং তার যারা অংশীদার শরিক, যারা রুট যেখানে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যাবে, যাওয়াটা স্বাভাবিক। এমন মন্ত্রী যে তার ওই চালকলে দুর্নীতি করার জন্য 100 কোটি টাকা, পিএনআরসিএ তার 3টে ফ্ল্যাট, মেয়ে তার 4 কোটি টাকা টিউশন ইনকাম, ফাজলামি হচ্ছে সব, বেশ করেছে। কিন্তু কথাটা হচ্ছে, জ্যোতিপ্রিয় যেন আটকে না যায়, তার মাথা, তাদের কী হবে? আমি আপনাদের মনে করিয়ে দিই, বিধানসভায় একাধিকবার এই প্রশ্ন করেছিলাম, মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব বলতেন আমরা 10 কোটি মানুষকে রেশন দিই, গর্ব করার জন্য বলতেন। আমি তখনও বলেছিলাম পশ্চিমবাংলার জনসংখ্যা 9.5 কোটি, অন্তত 20% নেয় না, তাহলে 7.5 কোটি, তাহলে 7.5 কোটির জায়গায় 10 কোটি কী হচ্ছে? ফলে 2.5 কোটি মানুষের রেশনের টাকা প্রত্যেক সপ্তাহে লুট করা হয়েছে অর্গানাইজডলি সরকারিভাবে। উত্তর দেয়নি মুখ্যমন্ত্রী, উত্তর দেয়নি সরকারের দপ্তর, টাকা লুট করেছে, ধরা পড়বে। বরং যেন জ্যোতিপ্রিয়তে আটকে না যায়, কোয়েশ্চেন এটাই।